ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান সম্ভবত জায়গা মতো হাত দিয়েছে তিনি ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে পাচারকৃত অর্থ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতা চেয়েছেন দর্শক বুঝতেই পারছেন যে হঠাৎ করে কেন তিনি ব্রিটিশ হাইকমিশনারকে তার দপ্তরে ডেকেছেন ডেকেছেন নিশ্চিতভাবেই ওই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র মনে আছে আপনাদের যে পঞ্চাশ হাজার কোটি টাকা ঘুষ নিয়েছে শেখ হাসিনা সেটা মধ্যস্থতা করেছে টিউলিপ সিদ্দিক এবং ধারণা করা হচ্ছে যে এই টাকাটা সম্ভবত ব্রিটেনে আছে সুতরাং খুব দ্রুত বেগে ডক্টর ইউনুস ব্রিটিশ হাইকমিশনারকে ডেকেছেন এবং ব্রিটিশ হাইকমিশনার এসছেন তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন যদিও ব্রিটেনের সঙ্গে হয়তো আমাদের কোনো ওই পাচারকৃত অর্থ ফেরত পাঠানোর কোনো চুক্তি নেই কিন্তু সেই চুক্তি যে অবিলম্বে হবে এবং এই ব্যাপারে যে ডক্টর ইউনুস কোনো নিধা করবে না এটা পরিষ্কার দর্শক তো এই জন্যই বলছি যে জায়গা মতো হাত দিল আজকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাকুপ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেখেন পিটার ডি হাস তো চলে গেছেন কিন্তু সারা কুক কিন্তু এই নির্বাচনে আগে থেকে জানে এবং অনেকবার চেষ্টা করেছে যে সবার অংশগ্রহণের নির্বাচন এর মধ্যে পিটার ডি হাস চলে গেছে তারপরে সুইজারল্যান্ডের ভদ্র মহিলা নামটা মনে করতে পারছি না তারাও চেষ্টা করেছে আরও কেউ কেউ চলে গেছেন যারা চেষ্টা করছিলেন যে যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয় কিন্তু সরকার তো কথা শোনেনি সারা কুক সাক্ষী পুরনো হাইকমিশনার হিসেবে তিনি আছেন এবং তিনি বুঝতে পারছেন যে ডক্টর ইউনুস কেন ডেকেছেন এবং কি চাচ্ছেন এবং সেই সহযোগিতার কথাটা মোটামুটি পরিষ্কার করেছেন আজকে শফিকুল আলম সেক্রেটারি প্রধান উপদেষ্টার তিনি বলেছেন যে আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে এই ফাঁকে আরেকটু বলি যে আরেকজন মনে আছে আপনাদের ওই যে চট্টগ্রামের সাইফুজ্জামান জাভেদ ভূমি মন্ত্রী সাবেক জাভেদ সমত তার পুরো নামটা আমার মনে পড়ছে না তারও কিন্তু ওই যে টিআইবি যে একটা করেছিল যে তার কি বলে ব্রিটেনে প্রায় তার একশো দেড়শো বাড়ি আছে প্রপার্টির মালিক মনে আছে ওই ঘটনাটাও সম্ভবত এই পুরোটা মিলিয়ে প্রফেসর ইউনুস ধরতে পারছে অন্তত ওই সাবেক ভূমিমন্ত্রী তারপরে শেখ হাসিনার রূপপুর কেলেঙ্কারি এইগুলি যদি ধরা পড়ে মনে করেন এটা একটা আন্তর্জাতিক সংবাদ এবং সংবাদের চেয়ে বড় কথা হলো যে টাকার যে সংকট বৈদেশিক মুদ্রার যে সংকট অন্তত এই টাকাটা যদি যুক্তরাজ্য থেকে দেশে ফেরে তাহলে দেশের লাভ আর অন্যদিকে উন্মোচিত হবে টাকা পাচারের যেই ভাল মানে একটা রমরমা বাণিজ্য গড়ে তুলেছিল শেখ হাসিনার আমলে তার বা মাফিয়ারা সেই তথ্যটাও সবার সামনে আসবে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন প্রেস সেক্রেটারি বলছেন যে বাংলাদেশ থেকে টাকা পাচার করে যুক্তরাজ্যে অনেকে বাড়িঘর করেছে। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইনুস সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত আমা ইমোনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দর্শক বাংলাদেশের ডক্টর মহম ইনুস এটা মনে করেন একটা সৌভাগ্য যে তিনি যদি বৈদেশিক সহযোগিতা চান এবং সেই ক্ষেত্রে যে তিনি তৎপর হয়েছেন অলরেডি এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থা বাঁচানোর ক্ষেত্রে বৈদেশিক ঋণ বলি তারপরে এই পাচার টাকা ফেরত পাঠানোর ব্যাপার বলি এটা যদি ইনুস সাহেব উদ্যোগ নেন সেটা একেবারে মনে করেন বিদ্যুৎ গতিতেই কাজগুলো হবে এবং সেটা এখন হওয়া জরুরি এবং সেই কারণে বুঝে শুনেই আজকে হয়তো ব্রিটিশ হাইকমিশনারকে ডেকেছেন কেননা সেখানে নিশ্চিত খবর আছে সরকারের কাছে যে ব্রিটেনে কি পরিমাণ টাকা পাচার হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ